সে টোটাল 40 জন মডেলের থেকে সে 6500 টাকা করে রেজিস্ট্রেশন ফি নিয়েছে এবং পুরো টাকাটা সে তার আন্ডারে নিয়েছে এখন এখানে বলতে পারেন আমার বেনিফিট কি এখন আমি বলি তার সাথে আমার ডিল হয়েছিল সে পুরো মডেলের টাকাটা সে নেবে এবং এখানে 15 জন মেকআপ আর্টিস্ট নিয়েছিলাম 15 জন মেকআপ আর্টিস্টদের আমার আন্ডারে যেহেতু আমি স্পন্সর করেছি আমার আন্ডারে যেটা আমার লাভ হয় সেটা আমি মেকআপ আর্টিস্টদের থেকে নিয়েছি এটা টোটালটা আমার ব্যক্তিগত ছিল কিন্তু এই যে মডেলদের এটার একটা টাকাও আমার পকেটে যায় নাই পুরো 2.5 লাখ কি 2,40,000 টাকা পুরোটা জাহাজ সামন নিয়ে নিয়েছে এবং এটার এভিডেন্স হিসাবে আমার কাছে প্রমাণ আছে আমি তার মেসেঞ্জারে যখন টাকাটা আমি দিই তখন তার মেসেঞ্জারে আমার বলা হয়েছে ভাই আপনার কাছে এত টাকা জমা হয়েছে একটা টাকাও আমার টু পরিমাণে যায় না ইভেন আমার বিকাশে তথ্য আছে বা আমি যে ব্যাংকে বা তাকে যে ক্যাশে দিয়েছি প্রত্যেকটা প্রমাণ আছে ওখানে যারা আছি আমরা প্রত্যেকে শিল্পী শিল্পী মানে নম্র ভদ্র সৌন্দর্য ঠিক আছে কিন্তু এখানে সৌন্দর্য হওয়ার মতন কোনো কিছু নাই বিকজ অফ এই প্রোগ্রামটা হচ্ছে হওয়ার কথা ছিল ফার্স্টে কত ফার্স্টে এটা জানুয়ারি জানুয়ারি হওয়ার কথা না 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 ডিসেম্বরে আচ্ছা দিছেন বলা হয়েছে যে দেখো আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে তো বুফেতে খাওয়ানো হবে আমরা তো একটু হাসি পাইছি বুফেতে প্লেটারে খরচ হচ্ছে 3500 টাকা করে একজন বলি একজন বলি একজন বলি কথা হচ্ছে আমার জীবনে আমি যতদিন এখানে প্রোগ্রাম করছি আমি দেখি নাই বুফেতে খাবার এখানে দেয় ঠিক আছে এটা একটা হাস্যকর বিষয় সবাইকে বলে 3500 টাকার কথা বলছে তারপরে না 3500 বুফে তারপর বলছে কি দেখো আমাদের মেয়ে যেটা দেখছেন এই ড্রেসটা দিয়েছে তাও আবার তাদের পরা ড্রেস আমরা তাদের ছবি দেখেছি এই ড্রেস পরতে আসিনি আর ছেলেরা যারা আছে বলেছে তারা কিচ্ছু পারে না এক একজনকে মেকআপ দেওয়ার পর ভূতের মতো লাগতেছিল সবাই মুখ ধুয়ে আসছে শেষ এন্ড মুমেন্টে 40 থেকে 50 জন ছিলাম এই 40-50 জনকে 6,500 টাকা তারপর হচ্ছে এই যে যাতায়াত এই যে 3 মাস ঘোরানো তারপর আমাদের সমস্ত কিছুর মানে টাকা ফেরত দেবে নয়তো নয়তো কি করবে বলো তুমি বলো ও আমার ভাইকে আমার ভাইকে মানে এখানে আমরা যারা আছি সবাই আমরা ভাই ভাই কিন্তু দেখেন আমি যদি বাটপাত সবাই কিন্তু চুপ ও আমার ভাইকে লাথি মারছে আমি যে একটা মেয়ে মানুষ সেটাও রেসপেক্ট করে না আমাকে এমন করে ধাক্কা দিছে জাহিদ আমার বোন